প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 অনুশীলনীর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। দেখি আমরা অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি। অঙ্কটা দেওয়া আছে ট্যানে প্লাস সাইনে সমান সমান এম, এবং ট্যানে মাইনাস সাইনে সমান সমান এন হলে প্রমাণ করো যে এম স্কয়ার মাইনাস এন স্কয়ার সমান সমান 4√mn। তাহলে আমরা প্রথমে দেখি এম স্কয়ার মাইনাস এন স্কয়ার সমান সমান √4mn। তাহলে আমরা লেফট সাইডে চলে আসি, লেফট সাইডে কী আছে, এম স্কয়ার মাইনাস এন স্কয়ার। আচ্ছা, আমরা এম এর মান কি আছে দেখি, এম এর মানটা লিখি। এম এর মান আছে ট্যানে প্লাস সাইনে, তাহলে এম এর জায়গায় দিলাম ট্যানে প্লাস সাইনে, তাহলে কি হলো এর স্কয়ার, যেহেতু এম স্কয়ার আছে। মাইনাস এন এর মান কত আছে, ট্যানে মাইনাস সাইনে এর স্কয়ার। এবার দেখি এটাকে যদি আমি এ ধরি, তাহলে আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। আমরা জানি আমাদের একটা সূত্র আছে, সেটা কি আছে সূত্রটা, যে 4ab-এর একটা সূত্র আছে, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। তা আমি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে স্কয়ার, আবার এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে মাইনাস, তার স্কয়ারের মাঝখানে মাইনাস, তাহলে আমাদের সূত্রটা হয়ে যায়। তাহলে আমরা কী লিখতে পারি, 4 tan A ইন্টু সাইনে। আমি সাইড নোটে দিয়ে দিচ্ছি সূত্রটা, 4ab সমান সমান এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, অর্থাৎ এই সূত্রটা আমরা ব্যবহার করছি। এবারে দেখি তাহলে আমাদের কি হলো, 4 tan A ইন্টু সাইনে। এবার আসি আমাদের রাইট সাইডে কি আছে, রাইট সাইডে আছে 4√mn। তাহলে যদি আমাকে রুট 4 চলে আসছে আমাদের এখানে, তাহলে আমাকে যদি রুট আনতে হয় তাহলে অবশ্যই আমাকে স্কোয়ার আনতে হবে, কারণ রুট আনতে গেলে স্কোয়ার ছাড়া কখনো রুট আসে না। তাহলে আমি কি লিখব, ট্যান স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, যেহেতু আমাকে রুট আনতে হয়েছে তার মানে রুট আর স্কোয়ার উঠে গেলে যা তাই থাকবে, তাহলে এখানে 4 লিখি। এবার আসি ট্যান স্কোয়ার এ, এবারে দেখি সাইন স্কোয়ারের সূত্র কী আছে, আমরা জানি 1 - cos² a। আমরা সাইন স্কোয়ার সূত্রটা লিখে দিলাম 1 - cos² a। এবার দেখি এই ট্যানের সাথে কি আছে, গুণ আছে, তাহলে 1 এর সাথে গুণ করলে যা তাই থেকে গেল, তাহলে ট্যান স্কোয়ার এ, আর ট্যানের সাথে কস গুণ করলে ট্যান স্কোয়ার এ ইন্টু কস স্কয়ার এ। চলে আসি আমরা এবার পরের লাইনে, ট্যান স্কয়ার লিখে দিলাম মাইনাস, এবারে ট্যানের সূত্র লিখি, ট্যানের সূত্র কি, সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার এ ইন্টু কস স্কয়ার এ। এবার এই কস কী হবে, কেটে যাবে, তাহলে থাকবে কি আমাকে এখানে, থাকতেছে হলো ট্যান স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। এবারে দেখি রুট চলে গেল, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে ট্যান স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার, অর্থাৎ এটাকে ধরলি স্কয়ার এটাকে বি ধরলি বি স্কয়ার মাঝখানে মাইনাস, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র লিখি, সূত্র কী আছে, ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ। এবার আসি এটা সমীকরণ কী দিয়ে আছে,
এটা সমস্যা এখানে কি দিয়ে আছে এম, তাহলে আমি ট্যানে প্লাস সাইনের জায়গায় লিখবো এম, আর এখানে যেহেতু দিয়ে আছে ট্যানে মাইনাস সাইনের জায়গায় এন, তাহলে আমি কি করব ট্যানে মাইনাস সাইনের জায়গায় এন লিখে দিব। তার মানে কি আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তাহলে কি হলো, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, অর্থাৎ প্রমাণ হয়ে গেল। আমি আরেকবার একটু তোমাদের অঙ্কটা দেখাই। আমাদের অঙ্কটা ছিল ট্যান এ প্লাস সাইন এ সমান সমান এম, এবং ট্যান এ মাইনাস সাইন এ সমান সমান এন হলে প্রমাণ করে যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান সমান 4√mn। এবার দেখি লেফট হ্যান্ড সাইড লিখলাম এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম এর মান কি আছে ট্যান এ প্লাস সাইন এ, তাহলে আমি এম এর জায়গায় লিখবো ট্যান এ প্লাস সাইন এ, যেহেতু এম এর পরে স্কোয়ার এজ এর পরে স্কোয়ার এরপরে মাইনাস, এবার এন এর মান কত ট্যান এ মাইনাস সাইন এ, লিখলাম ট্যান এ মাইনাস সাইন এ তারপর স্কোয়ার। আমি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি তাহলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, তাহলে কি হবে এই যে সূত্রটা, তাহলে কি হবে আমাকে 4ab হবে। তাহলে আমি 4a জায়গায় ট্যান এ, বির জায়গায় সাইন এ। এবার আমার যেহেতু রাইট হ্যান্ড সাইডে আমাদের রুট আছে, এই জন্য আমাকে রুট আনতে হবে, তা রুট আনতে গেলে অবশ্যই আমাকে স্কোয়ার আনতে হবে, তাহলে আমি স্কোয়ার নিয়ে আসলাম। এবার আসি সাইন স্কোয়ার সূত্র কি, আমরা জানি খুব সহজে 1 মাইনাস কস স্কোয়ারে ট্যান এর সাথে এটা গুণ আছে, তাহলে 1 এর সাথে গুণ করলে যা তাই প্লাস মাইনাস হয়ে গেল, এবং ট্যান স্কোয়ার সাইন স্কোয়ার জায়গায় কস স্কোয়ার আমরা লিখে দিলাম ট্যান স্কোয়ার টু কস স্কোয়ারে। এবার ট্যান এর সূত্র কি, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, এটা এটা কেটে গেল, থাকলো কি সাইন স্কোয়ারে, এটাকে ধরি এটাকে বি ধরি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এটার মান কত আছে এম, এটার মান কত আছে এন, তার মানে আমাদের কত হয়ে গেল 4mn। তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটা বাসায় বসে একটু অনুধাবন করো, তাহলে নিশ্চয়ই তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারবে। আগামী ক্লাসে আমরা নতুন একটা বিষয় নিয়ে আবার আসবো তোমাদের সঙ্গে। সকলকে অনেক ধন্যবাদ।